ইফ্রিল্যান্সিং.কম এর পক্ষ থেকে আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ড এর শেপ টুল সম্পর্কে। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড টি ওপেন করে নিচ্ছি। শেপ টুল ব্যবহার করার জন্য আমাদের প্রথমে ইনসার্টে যাইতে হবে। ইনসার্ট থেকে আমরা এখানে শেপে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছি আমরা শেপের মধ্যে অনেকগুলো টুলস আছে। এই টুলস সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমে আমি আপনাদের বেসিক কিছু টুলস দেখিয়ে দিচ্ছি। এখানে আছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সটি দ্বারা আমরা যে কোনো বক্স তৈরি করে এর মধ্যে আমরা লিখতে পারি। যেমন আমরা এর মধ্যে একটু লিখে নিচ্ছি ইফ্রিল্যান্সিং.কম। এইভাবে যদি আমরা চাই এই বক্সের মধ্যে লেখাটি লিখতে পারি। এই বক্সের মধ্যে লেখার সুবিধাটা কি বা কেনই বা আমরা এই শেপটিকে ইউজ করব সেটিও আমি আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন এখানে আমি কিছু লেখা লিখলাম লার্ন টু আর্ন। তো এই লেখাটি আমরা একটু বড় করে নিচ্ছি। প্রথমে লেখাটিকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা লেখাটিকে বড় করে নিব। এই লেখাটির উপরে যদি আমরা কোনো লেখা লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই শেপ টুল ইউজ করতে হবে। যেমন আমি আপনাদের দেখাই দিই, এই লেখাটিকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার নিচের লেখাটিকে দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা এই বক্সটির ফিল কালার এবং আউটলাইনটি রিমুভ করে দিব। তো এখান থেকে আমরা শেপ ফিল কালারটি নো ফিল কালার করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নিচের লেখাটি দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই বক্সের আউটলাইনটি রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের বক্সের কোনো দাগ বা কোনো রং দেখতে পাচ্ছি না। এই লেখাটিকে আমরা নিজেদের ইচ্ছা মতো কিবোর্ডের অ্যারো চিহ্ন দ্বারা উপর নিচ এবং ডানে বাঁয়ে করতে পারি। যেখানে আমাদের প্রয়োজন সেইখানে আমরা লেখাটিকে বসাইতে পারি। বক্সটিকে আমরা চাইলে ছোট এবং বড় করতে পারি মাউস দ্বারা। তো মূলত টেক্সট বক্সের কাজ এটাই। আমরা শেপ থেকে আরেকটি টেক্সট বক্স নিচ্ছি এবং সেটার রং পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি। আমরা যদি এখানে প্রেস করি এখান থেকে আমরা অনেক ধরনের গ্রেডিয়েন্ট থিম কালার ইউজ করতে পারব। এবং আমরা যদি চাই এই শেপ ফিল কালার থেকে থিম কালার হিসেবে আমরা যে কোনো রং পরিবর্তন করতে পারব। ধরুন আমরা উদাহরণস্বরূপ রেড কালারটি নিয়ে নিলাম। এবার আমাদের আউটলাইনের যে কালারটি সেটিকে আমরা পরিবর্তন করতে চাইলে এইখান থেকে আউটলাইনে যাব। আউটলাইন থেকে আমাদের ইচ্ছামতো কালার আমরা পরিবর্তন করতে পারব। শেপ আউটলাইন থেকে উইডে গিয়ে আমরা দাগটিকে মোটা করতে পারব। এভাবে আমরা শেপের আউটলাইনটি মোটা করতে পারি। এবং আমরা যদি এই বক্সের মধ্যে যদি কিছু লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি। এখন এই লেখাটিকে আমরা রং পরিবর্তন করে দেব। তার জন্য আমাদের এই লেখাটিকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আমরা এখান থেকে হোমে যাব। হোম থেকে এই কালার থিম কালার থেকে আমরা ফন্ট কালারটি চেঞ্জ করে দেব। এবার আমরা ফন্টের সাইজটিকে বড় করে নিচ্ছি। আমরা যদি এই ফন্টটিকে বোল্ড করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বোল্ড অপশনে প্রেস করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের বক্সের মধ্যে লেখাটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে আরো চাইলে লিখতে পারব। এই লেখাটিকে আমরা যদি মাঝ বরাবর নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করব অথবা প্যারাগ্রাফ থেকে সেন্টারে প্রেস করতে পারি। আর যদি চাই আমরা বক্সটিকে একটু বড় বা ছোট করব সেই ক্ষেত্রে আমরা মাউস দ্বারা যখন এই কর্নারে নিয়ে আসার পরে একটি অ্যারো চিহ্ন দেখাচ্ছে এই অবস্থাতে যদি আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে যদি টেনে একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছেন বক্সটি বড় হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা অনেক কিছু আরো লিখতে পারবো। তো আমরা এইভাবে শেপ সম্পর্কে জানতে পারি এবং উপরে অনেক ধরনের শেপ আছে সেই শেপগুলো একইভাবে কাজ করে। তো এভাবে আমরা শেপের বেসিক সম্পর্কে জানতে পারি এবং উপরে অনেকগুলো শেপ আছে এইগুলো একইভাবে ব্যবহার করা যায়। ধন্যবাদ।